সুসেহ তুমি সবাইকে তো কেমন আছো তোমরা দেখো এই ভিডিওতে আমরা কথা বলবো যে সম্প্রতি করোনা ভাইরাসের জন্য আমাদের দেশের বিমান শিল্পে মানে এভিয়েশন সেক্টরে প্রায় উনত্রিশ লক্ষ কাজ চলে যাবে তো এই টপিক নিয়ে এই ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের দেশে দেখো করোনা ভাইরাস মহামারীর জন্য ভারতের বিমান শিল্পে প্রায় উনত্রিশ লক্ষ চাকরি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে তো এই ডাটা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটিএ এর কাছ থেকে যার ফলে দেখো আমাদের ভারতের বিমান শিল্পে প্রায় পঁচাশি হাজার কোটি টাকার মতো ক্ষতি হবে দু হাজার উনিশ সালের তুলনায় তাছাড়া যাত্রীর পরিমাণ মানে যে পরিমাণে লোক বিমানে যাতায়াত করে তাদের পরিমাণ সাতচল্লিশ পার্সেন্ট হারে কমবে সারা দেশ জুড়ে তো এটা আই থেকে বলা হয়েছে তার আরও বলা হয়েছে দেখো যে দু হাজার সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে তো এই অঞ্চলের বিমান শিল্পে প্রায় একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হবে মানে বুঝতে পারছো মানে কতটা বিশাল অঙ্কের ক্ষতি হবে এক বিলিয়ন ডলার মানে এখন সাত হাজার পাঁচশো কোটি টাকার মতো তার মানে তো বুঝতেই পারছেন কত তো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তো থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো তার মধ্যে যদি দেশগুলো দেখা হয় তাহলে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে জাপান ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সকল দেশগুলির বিমান শিল্প থেকে বেশি হারে ক্ষতিগ্রস্ত হবে তো এটাতে দেখো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথা বললাম তো দু সালে সারা পৃথিব্যাপী বিমান শিল্পে মোট ক্ষতির পরিমাণ হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার তো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে তো এই দেশগুলোর বিমান শিল্পে সম্পূর্ণ ক্ষতির পরিমাণ হচ্ছে দু হাজার সালে একশো বিলিয়ন মার্কিন ডলারের মতো মানে সামগ্রিক ক্ষতির পরিমাণ তো দেখা যাক আস্তে আস্তে এই ক্ষতি পুষিয়ে আস্তে আস্তে লাভের দিকে উঠতে আরও কত বছর সময় লাগে তো মানে বেসিক্যালি ওয়েট অ্যান্ড সি ছাড়া আর কিছু করাই করার নেই এই শিল্পে ঠিক জানলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জি পেপার ওয়ান টু থ্রি ফোর এর একদম পুরো সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে ভিডিও করা আছে চ্যানেলে তোমরা প্লেলিস্টে গেলে পরপর পেয়ে যাবে বা হোম পেজে আর অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল ইলেশনশিপের একদম পুরো ডিটেলসে ভিডিও করা আছে চ্যানেলে তো তোমরা যারা দেখো নি চ্যানেলে প্লে চলে যাও তাহলে তোমাদের পরপর ভিডিওগুলো পেয়ে যাবে তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের পসিটিভ বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর যদি দেখো তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানিও তো কৌশিকীরাতে সার্চ করলে পেয়ে যাবে তো যদি সেই টপিকের উপর ভিডিও না করা থাকে তাহলে ভিডিও আসবে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলেই সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিংক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা